শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে এক্সিলা। আলোচনা শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। এক্সিলার অন্য নাম হচ্ছে আর্মপিট। ইট ইজ এ ফ্যাট ফিল্ড পিরামিড শেপ স্পেস লোকেটেড বিটুইন আপার পার্ট অব দি আর্ম অ্যান্ড আপার ল্যাটারাল থোরাসিক ওয়াল। সো দ্যাট ইজ দ্য আপার পার্ট অব দি আর্ম অ্যান্ড দিস ইজ দ্য ল্যাটারাল থোরাসিক ওয়াল, স্পেশালি আপার ল্যাটারাল থোরাসিক ওয়াল। তার মাঝখানে যে পিরামিড শেপ স্পেসটা আছে দ্যাট ইজ কল্ড এক্সিলা, এবং দিস এক্সিলা ইজ ফিল্ড উইথ দ্য ফ্যাট। এক্সিলা কন্টেইনস ব্রাকিয়াল প্লেক্সাস, এক্সিলারি আর্টারি অ্যান্ড ভেইন, তার মানে এক্সিলারি ভেসেল অ্যান্ড এক্সিলারি লিম্ফ নোডস। মোর ওভার কতগুলো স্ট্রাকচার আছে যেগুলো রুট অব দি নেক থেকে আমাদের আপার লিম্বে অথবা আপার লিম থেকে রুট অব দি নেক এক্সটেন্ড করে বা চলাচল করে, তাদের জন্য সে একটা ফানেল শেপ টানেল হিসেবে কাজ করে। সো এক্সিলা অ্যাক্টস অ্যাজ এ ফানেল শেপ টানেল ফর দ্য নিউরোভাস্কুলার স্ট্রাকচার্স টু পাস ফ্রম দ্য রুট অব দি নেক টু দি আপার লিম অ্যান্ড ভাইস ভার্সা। সো দিস ইজ আওয়ার এক্সিলা। এক্সিলা আমরা কি জন্য এত ভালোভাবে জানতে হবে সেটা একটু দেখে নিচ্ছি। ফিমেলের মাঝে মেমারি গ্ল্যান্ড, তার মানে ব্রেস্ট হচ্ছে একটা ইম্পর্টেন্ট অর্গান যেখানে খুব সহজে কার্সিনোমা হয়। ব্রেস্টের লিম্ফেটিক ড্রেনেজ হয় মেইনলি ইনটু দ্য এক্সিলারি লিম্ফ নোড। সো যদি মেলিগন্যান্সি হয় মেমারি গ্ল্যান্ডে বা ব্রেস্টের মাঝে, তখন এক্সিলারি লিম্ফ নোডে মেলিগন্যান্ট সেলগুলো ইনফিলট্রেট করে, ইনভলভ করে, এবং এক্সিলারি লিম্ফ নোডগুলো এনলার্জ করে যায়। সো আমরা এরকম কোন সাসপেক্টেড কেস যদি পাই, তার এক্সিলারি লিম্ফ নোড যদি আমরা স্টাডি করি, তাহলে কিন্তু আমরা কার্সিনোমা সম্পর্কে শক্ত প্রুফ পেয়ে যাই বা ধারণা করতে পারি। তাছাড়া এক্সিলা হচ্ছে একটা কমন সাইট ফর দ্য অ্যাবসিস ফরমেশন। রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, রাইট ডাউন দ্য স্টেপস অফ ডিসেকশন অফ দি এক্সিলা, স্পেশালি স্কিন ইনসিশনের স্টেপগুলো আমাদের জানতে হবে। ফর স্কিন ইনসিশন থ্রি ইনসিশনস আর নিডেড, ওয়ান উইল বি কার্ভড ইনসিশন অ্যান্ড অ্যানাদার টু উইল বি ভার্টিক্যাল ইনসিশন। প্রথমে দিব আমরা একটা কার্ভড ইনসিশন। এ কার্ভড ইনসিশন ইজ গিভেন স্টার্টিং ফ্রম দি লেভেল অফ দি নিপল অ্যালং দ্য ইন্টেরিয়র এক্সিলারি ফোল্ড অ্যান্ড এক্সটেন্ডিং ল্যাটারালি আপ টু দ্য আর্ম ফর অ্যাবাউট 2.5 ইঞ্চিস। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট কার্ভড ইনসিশন। Then a vertical incision is given from the medial end of the first incision downward to the posterior axillary fold. So that is a vertical incision starting from the medial end of first incision up to the posterior axillary fold. Then third one will be another vertical incision which is given from the lateral end of first incision up to the posterior border of the arm. So this is another vertical incision given from the lateral end of first incision up to the posterior border of arm and then reflecting the flap of skin and superficial fascia with fat downward and exposing the axilla. So these are the steps of dissection of the axilla. Prathome amra jante chai axillar boundary. Axilla dekhte ekta truncated four-sided pyramid er moto dekhay. Truncated mane hocche সাপোজ দিস ইজ ওয়ান পিরামিড। এখন আমি এই পিরামিডের মাথাটুকু যদি এইভাবে কেটে ফেলি, এই পার্টটুকু যদি আমি সরিয়ে ফেলি, তাহলে যে পিরামিডটা পাবো তাকে বলবো আমরা ট্রাঙ্কেটেড পিরামিড। সো এক্সিলা রিজেম্বলস এ ট্রাঙ্কেটেড ফোর সাইডেড পিরামিড। ফোর সাইডেড পিরামিডের মতো দেখায় যার মাথাটুকু ভূতা করে দেওয়া, ট্রাঙ্কেটেড করে দেওয়া। এবং এক্সিলাতে আছে একটা অ্যাপেক্স, নিচের দিকে আমরা একটা বেস পাবো, তাছাড়া চারটা ওয়াল পাবো। সামনের দিকে থাকে ইন্টেরিয়র ওয়াল, দিস ইজ দ্য পোস্টেরিয়র ওয়াল, দেন একটা পাবো মিডিয়াল ওয়াল আর একটা পাবো ল্যাটারাল ওয়াল। সো দেয়ার উইল বি ফোর ওয়ালস, ইন্টেরিয়র, পোস্টেরিয়র, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল ওয়াল। এইভাবে এক্সিলা তৈরি হয়। নাও এক্সিলার ওরিয়েন্টেশনটা জানবো। এক্সিলা এমনভাবে ওরিয়েন্টেড থাকে আমাদের বডিতে যে তার অ্যাপেক্সটা থাকে আপওয়ার্ড এন্ড মিডিয়ালি ডিরেকশনে টুয়ার্ডস দ্য রুট অব দি নেক, আর তার যে বেসটা থাকে সেই বেসটা থাকে ডাউনওয়ার্ড ডিরেকশনে। তাহলে অ্যাপেক্সটা সোজাসুজি আপওয়ার্ড কিন্তু নয়,
অ্যাপেক্সটা থাকে আপওয়ার্ড এন্ড মিডিয়াল ডিরেকশনে, হোয়ার ইজ বেসটা থাকে স্ট্রেট ডাউনওয়ার্ড ডিরেকশনে। সো অ্যাকচুয়ালি এক্সিলাটা একটু অবলিকলি থাকে। সো প্রথমে আমরা চলে আসলাম অ্যাপেক্সের মাঝে। শুরুতে আমরা বলেছিলাম অ্যাপেক্সটা ট্রাঙ্কেটেড অবস্থায় থাকে। ট্রাঙ্কেটেড হওয়ার কারণে তার মাঝে একটা ওপেনিং তৈরি হয়, এই ওপেনিংটাকে বলে সার্ভাইকো এক্সিলারি ক্যানেল অর ইনলেট অব দি এক্সিলা। অ্যাপেক্স ইজ দ্য আপার এন্ড অব দি এক্সিলা হুইচ ইজ ডিরেক্টেড আপওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি টুয়ার্ডস দ্য রুট অব দি নেক। অ্যান অ্যাপেক্স ইজ ট্রাঙ্কেটেড, দ্যাট মিনস নট পয়েন্টেড। অ্যান অ্যাপেক্স করেসপন্ড টু এ ট্রায়াঙ্গুলার ইন্টারভেল বাউন্ডেড বাই, আমরা এখন অ্যাপেক্স এর বাউন্ডারিটা জানবো, দ্যাট ইজ সার্ভাইকো এক্সিলারি ক্যানেলের বাউন্ডারি জানবো। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ দ্য সার্ভাইকো এক্সিলারি ক্যানেল। Anteriorly, it is bounded by posterior surface of the clavicle. Then posteriorly, it is bounded by upper border of the scapula as well as coracoid process, that is medial aspect of the coracoid process. And medially, it is bounded by outer border of the first rib. So that is the boundary of the inlet of axilla or cervico-axillary canal. So apex or cervical axillary canal or inlet of the axilla or axillary inlet, it is a passageway between neck and axilla, and it transmits axillary vessels, cords of brachial plexus, which are enclosed in an axillary sheath. Shei sathe ei cervical axillary canal diye pass kore long thoracic nerve and subclavian lymph trunk. নাও চলে আসলাম বেইজের মাঝে। বেইজের আরেকটা নাম হচ্ছে ফ্লোর। বেইজটা থাকে নিচের দিকে। বেইজ ইজ দ্য লোয়ার এন্ড অফ দি এক্সিলা এন্ড ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস। এন্ড দিস বেইজ ইজ ফর্ম বাই স্কিন, দেন সুপারফিশিয়াল ফাসা, দেন ডিপ ফাসা হুইচ ইজ কল্ড এক্সিলারি ফাসা। এন্ড বেইজ ইজ কনকেভ অর হলোড আউট, একদম কনকেভ অবস্থায় থাকে। বেইজ ইজ বাউন্ডেড এন্টেরিয়রলি বাই এন্টেরিয়র এক্সিলারি ফোল্ড and posteriorly by posterior axillary fold and medially by the chest wall. Tar pore aslam anterior wall er majhe. This one is the anterior wall. Actually this is the anterior wall of the axilla. This is also anterior wall of the axilla. So anterior wall is formed by, at first it will be formed by the pectoralis major muscle. Tar thik niche thake subclavius muscle, then thake pectoralis minor muscle, then clavipectoral fascia, then this part of the clavipectoral fascia is called suspensory ligament of axilla. So these structures forms the anterior wall of the axilla. Now posterior wall, as this is the axilla and it is the anterior wall, so this will be the posterior wall of the axilla. And this posterior wall will be formed by three muscles. Number one, subscapularis, then teres major, and finally latissimus dorsi. So these three together forms the posterior wall of the axilla. So we have seen that in the anterior wall, there were three muscles, pectoralis major, pectoralis minor, and subclavius. Again, in the posterior wall, there were three muscles. One is the subscapularis, then teres major, then latissimus dorsi. Now, medial wall. This is the medial wall of the axilla. Here is the medial wall of axilla. This medial wall will be formed by upper four or five ribs and their intercostal spaces. And they are covered by a muscle. This muscle is the serratus interior. So, the medial wall will be formed by upper four or five ribs, intercostal spaces covered by serratus interior muscle. Now lateral wall. As we have shown that this is the medial wall, so here will be the lateral wall. Medial wall is broad, whereas lateral wall is very, very narrow. So lateral wall is extremely narrow because anterior and posterior walls converge here. এই জায়গাতে দুটো ওয়াল কনভার্জ করেছে। সো ল্যাটারাল ওয়াল অফ দি এক্সিলা ইজ ফর্ম বাই দ্য বাইসিপিটাল গ্রুভ অর ইন্টারটিউবারকুলার সালকাস কন্টেইনিং টেন্ডন অফ লং হেড অফ দ্য বাইসেপস ব্র্যাকাই, অ্যান্ড দিজ আর অ্যাসিস্টেড বাই কোরাকো ব্র্যাকেলিস
and short head of the byssus brachii. চলে আসলাম axillary content এর মাঝে প্রথমেই থাকবে axillary artery. Here is the axillary artery. So the content will be axillary artery with its branches. Then থাকে axillary vein. Here is the axillary vein with its tributaries. Then থাকে nerve এর মাঝে cords of the brachial plexus. আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা cord দেখা যাচ্ছে. Axillary artery medially থাকে medial cord. Laterally থাকে lateral cord আর পিছনে থাকে posterior cord. So three cords of the brachial plexus with their branches are present in the axilla. Moreover, some direct branches of the brachial plexus are also present here, like long thoracic nerve, which is also called nerve of Bell or nerve to serratus interior. Then intercostal brachial nerve, these are also present in the axilla. Then axillary lymph nodes are present in the axilla. Then axillary tail of the breast, which is called axillary tail of Spence. This is present in the axilla. And finally, axillary fat, which is fibrofatty tissue. It is also present in the axilla. So axilla contains these eight structures. Now, আমাদের জানতে হবে axillary artery সম্পর্কে. Axillary artery is the main artery of the upper limb. Here is the axillary artery. It is the main artery of the upper limb. Axillary artery source to jante hoche. It is the continuation of the subclavian artery, especially third part of the subclavian artery. So this is the source of the axillary artery. Then axillary artery fate ki. It becomes brachial artery. So the fate will be, it continues as brachial artery. Now extension. Axillary artery extends from the outer border of the first rib up to the lower border of teres major muscle. So that is the extension of the axillary artery. Axillary artery, jodi amra relationship dekhte chai, tahole dekhbo, axillary artery medially thake, medial cord of the brachial plexus, laterally thake, lateral cord of brachial plexus, আর posteriorly থাকে posterior cord of brachial plexus. Moreover, axillary artery ঠিক medially থাকে axillary vein. So these are the relations of the axillary artery. Now axillary artery part গুলো জানবো. Axillary artery তিনটে part আছে. It is divided into three parts by the pectoralis minor muscle. Here is the pectoralis minor muscle. The part of the axillary artery extending from the outer border of first rib up to the upper border of pectoralis minor is called first part. And the part of axillary artery deep to the pectoralis minor muscle is called second part. And the part of the axillary artery from the lower border of the pectoralis minor up to the lower border of teres major muscle is called third part of axillary artery. So axillary artery has three parts: first part, second part, and third part. Now we need to know the branches of the axillary artery. It is a good formula to remember that the first part has one branch, second part has two branch, and third part has three branches. The branch of first part is the superior thoracic artery. Tahole first part er branch hocche superior thoracic artery. And the branches of the second part will be lateral thoracic artery and acromiothoracic artery, which is also called thoracoacromial artery. So jeta bolchi ami, second part e dui branch, ekta hocche lateral thoracic artery and thoracoacromial or acromiothoracic artery. And the third part of the axillary artery gives three branches. One is the anterior circumflex humeral artery, then posterior circumflex humeral artery, and then subscapular artery. So these are the branches of the axillary artery. Now amra chole ashlam axillary vein er majhe. Axillary vein is also a content of the axilla and it is located just to the medial aspect of the axillary artery. So here is the axillary vein. How that axillary vein is formed? Axillary vein is formed by the union of veni comitantes of the brachial artery with basilic vein. Axillary vein is formed by the union of veni comitantes of brachial artery, AJ2, this
These are the venicomitantes of the brachial artery and basilic vein at the lower border of the teres major muscle. This pink colored muscle is the teres major muscle. So, ja bolchilam, axillary vein ta toiri hoy by the union of venicomitantes of the brachial artery with the basilic vein at the lower border of the teres major muscle. Then fate ki, axillary vein then ascend upward along the medial aspect of the axillary artery and ultimately at the outer border of the first rib, it becomes continuous as subclavian vein. So ultimate fate ki, fate hoche, it becomes subclavian vein at the outer border of the first rib. Now, amra janbo axillary vein e tributary gulo ki ki. Axillary vein e tributary hubuhu axillary artery r moto. Ero tinta part ache, first part, second part, third part. The tributaries of the third part will be anterior circumflex humeral vein and posterior circumflex humeral vein and subscapular vein, just like axillary artery. Then the tributaries of the second part will be lateral thoracic vein and acromiothoracic vein, which is also called thoracoacromial vein, just like axillary artery. But the difference is in the first part. What is that? Normal first part of the axillary artery gives one branch which is called superior thoracic artery. But in case of the axillary vein, there is no superior thoracic vein. Instead, there will be another vein which is called cephalic vein. So the tributary of first part of the axillary vein is the cephalic vein. Tributary of second part will be lateral thoracic vein and thoracoacromial or acromiothoracic vein. And tributaries of the third part of axillary vein will be anterior and posterior circumflex humeral vein as well as subscapular vein. Now, amra chole aslam axillary lymph node er mache. Axilla contain near 20 to 30 lymph nodes. They are scattered in the fibrofatty tissue of the axilla. Era axillary fibrofatty tissue majhe scattered obosthay thake. They drain lymph from the upper limb, from the mammary gland and cutaneous lymph vessels from the trunk above the level of umbilicus. So axillary lymph node is related to lymph of three areas. One is the upper limb, another one is the mammary gland or breast, and finally cutaneous lymph vessel or cutaneous lymphatics from the trunk above the level of umbilicus. Ekhon amra janbo axillary lymph node er koyta group ache. There are five groups of the axillary lymph node. Ekta hocche anterior group, then posterior group, then lateral group. Tahole anterior, posterior, lateral paoa gelo. Tarpore ekta hocche central group and finally apical axillary lymph nodes or apical group. So there are five groups of the axillary lymph nodes. Mone kori this is the anterior axillary nodes, then these are the posterior nodes and these are the lateral nodes. A thin node theke lymph ultimately chole jay central axillary lymph node. Central node theke ultimately lymph jay apical node er majhe. Ar apical node theke ultimately lymph chole jabe through the subclavian lymph trunk to systemic circulation. Prothome amra aslam anterior or pectoral group er majhe. These are the anterior or pectoral group of lymph nodes in the axilla. They lie along the lateral thoracic vessel. So these nodes are located along the lateral thoracic vessel at the lower border of the pectoralis minor muscle. These lymph nodes receive lymph from trunk above the level of umbilicus anteriorly. So they receive lymph from the trunk, that is cutaneous lymph vessels from the trunk above the level of umbilicus. Then they receive lymph from major part of the breast. So major part of the breast theke lymph a anterior axillary lymph node e jay. Now chole jabo posterior node er majhe. These are the posterior or subscapular lymph nodes. They are located along the subscapular blood vessels. So these nodes are located along subscapular vessels. They receive lymph from the trunk above the level of umbilicus posteriorly. They receive cutaneous lymphatics
from the posterior part of the trunk above the level of umbilicus. Moreover, they receive lymph from the axillary tail of the breast. Amra jani breaster maximum lymph pass koreche anterior axillary lymph node. But axillary tail region e lymph jabe hocche posterior axillary lymph node. Now chole ashlam lateral group er mache. These are the lateral groups. They are located along the upper part of the humerus in relation to axillary vein. Eta hocche axillary vein. So they are located along the axillary vein in the upper part of the humerus. And they drain lymph from the era kotha theke lymph receive kore. They receive lymph from the upper limb. Sutrang, lateral group of the lymph nodes are the lymph nodes for the upper limb. Now chole ashlam central group er majhe. This is the central group. They are situated near base of the axilla, axillar base er kache thake, mane lower part of the axilla region e thake hocche ei central group. And these central groups receive lymph from preceding three groups of lymph node. Tar mane darache they receive lymph from the anterior group, posterior group, lateral group. Tale era kothay lymph drain korbe? Into the apical group of lymph nodes. So central group theke lymph ultimately chole jabe apical group er majhe. Now apical, or these are also called infraclavicular group. So apical or infraclavicular group, these are located in the upper part of the axilla near the apex along the upper part of the axillary vein. Amra bolechhilam lower part of the axillary vein er relation e chilo a lateral group, kintu upper part of the axillary vein tar relation e thake apical group. An apical group receive lymph from three region. Number one, from the upper part of the breast. So upper part of the breast theke directly kichu lymph chole jay apical group er kache. Then they receive lymph from rest of the part of the breast through the central node. Ekta ke bolechhilam যে বাকি তিন গ্রুপ থেকে লিম্ফ যায় সেন্ট্রাল গ্রুপে, তার মাঝে ব্রেস্টেরও লিম্ফ সেন্ট্রাল গ্রুপে যায়, এই সেন্ট্রাল গ্রুপের লিম্ফ আলটিমেটলি এপিক্যাল গ্রুপেই যায়। সো এপিক্যাল গ্রুপ রিসিভ লিম্ফ ফ্রম আপার পার্ট অফ দি ব্রেস্ট, দেন ফ্রম দি সেন্ট্রাল গ্রুপ অফ দি লিম্ফ নোড, দেন ফ্রম দি থাম্ব অ্যালং দ্য সেফালিক ভেইন। সো থাম্ব থেকে যে লিম্ফ যায় সেফালিক ভেইনকে ফলো করে সেগুলো আলটিমেটলি এপিক্যাল গ্রুপের মাঝেই ড্রেন হয়। Apical lymph node theke ultimately lymph chole jabe supraclavicular lymph node, ebong supraclavicular lymph node theke tara ekta lymph trunk toiri korbe jake bole subclavian lymph trunk. Ei subclavian lymph trunk ultimately drain korbe on the right side into right lymphatic duct and on the left side into thoracic duct. So that is all about the axilla from my side today. Thank you very much for watching my video. And please subscribe my channel Will I Can Anatomy by clicking the bell icon. And please share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube video. Take care. Goodbye. See you later with the next video.